একটা লোক প্রথম দেখাতেই তোমাকে সুইট হার্ট বলতেছে, তোমাকে দুষ্ট বলতেছে, আর তুমি বলতেছো তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ডন প্রেম করবে এত সময় কোথায় বলো তো? ওয়াসিম, প্রেম করার জন্য সময় দরকার হয় না ইয়ার। মানে কি বাবা, এইভাবে হুমকি ধমকি দিলে আমরা এই বাড়িতে থাকবো কি করে? না না, এ নিয়ে টেনশন করার কিছু নাই। মহামান্য ডন তো এখন ভাত ঘুমে আসি, এই মুহূর্তে যদি তারে ডাক দেয় আমি নিশ্চিত সে পরপরে টিকিট হাতে ধরে দিব। মনে করো আমরা তো মরে দামু, ডন জানতেও পারবো না আমরা কি কারণে কি উদ্দেশ্যে তার কাছে গেছিলাম। শোনেন, আপনি হুদাহুদি সেকেন্ড ইন কমান্ড হয়েছেন। আপনি একটা কথা বলি, আপনি গিয়ে নিউজটা দিবেন না? আপনি না দিয়ে আবার ঘুরে চলে আইসেন। এই নিউজটা যখন আপনি পাইবো, হ্যাঁ, ডন যখন জানতে পারবো আপনি নিউজ দেন নাই, তখন তো এমনি এমনি আপনার পরবারের টিকিট ধরে দিবে। এইটা অবশ্য তুই ঠিক কথাই কইছুস, ডনের তো কোনো বিশ্বাস নাই। তাইলে ডনের মনোযোগটা কীভাবে আকর্ষণ করা যায়? মানে সরাসরি তো ডাকন যাইবো না, মনে করো যে একটা অন্য সুতায় অন্য ভঙ্গিতে কীভাবে তার মনোযোগ আকর্ষণ করা যায়? এই যে একটু আগে কইছি না, আপনার মাথায় বুদ্ধি নাই। শোনেন মুনি ঋষি গো, ধ্যান ছুড়ে কেমনে? ওরা যখন ধ্যানে বসে কেমনে ছুটে জানেন? মায়েরা সামনে গিয়ে চুরি ঝুনঝুন ঝুনঝুন করে, তখন ধ্যান ভেঙে যায়। তোর একটা থাপ্পড় মারুন, আমি চুরি কইবামু। হ্যাঁ, চুরি কইবাবেন? এই যে এটাই হলো আপনার চুরি। আপনি হয়ে গিয়ে পেপার নিয়ে খসর মসর করে চুরি, তাইলেই ধ্যান ভেঙে দিব। তোর সাথে আমি যাবো। মহামান্য ডন, একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনার পরিমাণ এত ভয়াবহ যে মুহূর্তের মধ্যে আপনার মান সম্মান ইজ্জত সব ভ্যানিশ হয়ে গেছে। আমার মান সম্মান ইজ্জত ভ্যানিশ হয়ে গেছে মানে কি হয়েছে, ঘটনা কি বলতো? এবারে আমি কি দুই নাম্বার যে আমার মান সম্মান টান লাগবো? মহামান্য ডন, আপনি আমাদের প্রিয় এক নাম্বার ডন, কিন্তু পত্রিকায় এমন কিছু লিখছে যে আপনার চরিত্রের র্যাঙ্কিং না খেলে একেবারে ধাপ করে ছয় নাম্বারে নেমে যাবে। মানে এনে খেলাধুলার ব্যাপার আসলে করতে না খেলে র্যাঙ্কিং এর নিচে নেমে গেল, কি পত্রে কি লেখছে? তোর তো দেখছিস তোর আর আড়াল করে লাভ কি? এটা কার কাজ? মহামান্য ডন, আমরা তো কইতে পারতাছি না এই কামটা কেডে করলো। না সেটা আমি বুঝতে পারছি, এই কামটা কার? এটা ওই মনে কর যে আন্দালি কামাল এরা আছে না, এরা এমন একটা নিউজ করে আমার মান সম্মান নষ্ট করতেছে, এটা একটা নতুন স্যাল। মহামান্য ডন, তাই বলে এত বড় একটা ডাম মিথ্যা কথা লিখে দেব? আরে বেটা, সত্যি কথা লিখলে তো লিখতে পারতো না, এগুলো তো ডাহা মিথ্যা লেখে। এইটা কে একটু খুঁজে বের করতো, খুঁজে বের করকে। জি মহামান্য ডন, এতদিন শুনলাম হলুদ রিপোর্টার আছে, এখন তো মনে হচ্ছে কালা নীল তারপরে জঘন্য টাইপের রিপোর্টারও আছে। এই এত কথা বলার দরকার নেই, কোন শালা এই কাজটা করছে? অবশ্য অন্য কেউ হতে পারে, সেটা অসুবিধা নাই, পরে খুঁজে বের কর, বাদ বাকি দায়িত্ব আমি দেখতেছি। ঠিক আছে? ঠিক আছে মহামান্য ডন, হলুদ হোক আর কালা হোক, যত বড় হালুম হোক, তারে ধরে আইন আপনার পায়ের কাছে হাজির করুন। যাতে যা, যা মেজাজ খারাপ হয়ে গেছে, যা কথা বল, ভালো লাগতেছে যা। দেখেন আপনারা
আমার সাথে যতই ইঁদুর বিড়াল খেলা করেন না কেন, কোনো লাভ নাই। আপনাদের সাথে আমার দেখা হতেই থাকবে এবং সেটা হচ্ছে। সবই প্রভুর ইচ্ছা। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আমি মানুষটা কি খুবই বিরক্তিকর? না না, আপনি তো দেখতে অনেক সুইট এবং রস্যকর। রস্যকর? রস্যকর মানে? রস্যকর মানে হলো রসিক, রসিক, রসিক। আচ্ছা তাহলে আমাকে ফেলে আপনারা বারবার পালিয়ে যাচ্ছেন কেন? এই যে আপনার সাথে বারবার আমাদের দেখা হবে এজন্য। আর যে কথা আপনি এখন শেষ করতে পারবেন না, সেই কথা আপনি সামনের বার যখন দেখা হবে তখন বলে ফেলবেন কেমন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সব হচ্ছে ইয়াং বয়সের কারণে। মানে ইয়াং বয়সে আপনারা অনেক চঞ্চল, এই চঞ্চলতা প্রকাশ হচ্ছে। আমিও কিন্তু অনেক ইয়াং, অনেক চঞ্চল, কিন্তু আমার ফিগারটা একটু বালকি, তো আমাকে একটু হালকা মুরব্বি দেখায়। হ্যাঁ সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। শুনে খুব খুশি হলাম, বিশেষ করে আপনি এটা বললেন বলে অনেক খুশি হলাম। এখন এখন আসল কথায় আসো। কি লাল, মানে এতক্ষণ আপনি যে কথা বলছিলেন সেগুলো আসল কথা ছিল না? না 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 না, সব আসল। কোনোটা 19 ক্যারেটের, কোনোটা 21 ক্যারেটের, আর কোনোটা 22 ক্যারেটের। এখন আমি আপনাদের সাথে 22 ক্যারেটের কথা বলতে চাই। বলেন বলেন, গুটি লাল করে ফেলেন, বলেন। আজকাল কথাও ক্যারেটে মাপা হয়। শুনি আপনার 22 ক্যারেটের কথাটা কি। আগে আপনাকে আমার ডায়েরির ভিতর থেকে ছবিটা বের করে দেখাই, তারপর ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে? ঠিক আছে। জি হ্যাঁ। আপনারা কিন্তু কোথাও চলে যাবেন না, আপনারা যদি সেদিনের মতো চলে যান আমি কিন্তু খুব কষ্ট পাবো। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করুন, বসুন। ঠিক আছে, ঠিক আছে, যান খুঁজে নিয়ে আসুন, যান। আমিও তো দেখি আপনার ডায়েরির মধ্যে কি আছে, ছবির মধ্যে কি আছে দেখি, যান। সত্যি আমার মনের মতো নিউজ করেছে কামাল। হে মেয়ের সাহস আছে? আর এরকম সাহস না থাকলে ডন আর এএসপির বিরুদ্ধে এরকম নিউজ তো করা যায় না। আমি বলছিলাম না বস, সে পারবে, সে খুব সাহসী মেয়ে। ডন এই নিউজটা পড়েছে কি না সেটা আমার খুব জানতে ইচ্ছে করছে কামাল। আর জানার পর ও যদি জানেও পড়েও থাকে তাহলে ওর প্রতিক্রিয়াটা কি সেটা আমার খুব দেখতে ইচ্ছে করে। বস, পুলিশ যদি কোনোভাবে জানতে পারে যে এই নিউজের পেছনে আমরা আছি তাহলে তো পুলিশ আমাদের পেছনে লেগে যাবে। আচ্ছা মিথিলাকে টাকা দেওয়ার উদ্দেশ্যটা তাহলে কি হলো? ওর সাথে তো আমাদের কন্ট্রাক্ট কি ছিল যে তুমি যা কিছু করবে আমাদের নাম যেন না আসে এবং আমাদের যেন কেউ সন্দেহ না করে। আর মিথিলা যদি সেভাবে কাজ করে থাকে তাহলে তো পুলিশের জানার কথা। পুলিশটা বুঝুক, ডন কিন্তু ঠিকই বুঝে যাবে যেটা আমাদের কাজ। প্রমাণ না থাকলে শুধু শুধু বুঝে কোনো লাভ নেই কামাল। আমরা ডনের শত্রু, ডন আমাদের শত্রু। শত্রু কখনো শত্রুকে বেলপাতা দিয়ে তো আর পূজা করবে না। বস, মিথিলা মানে সাংবাদিকটাকে একটু ফোন করবো? আরে কোনো প্রয়োজন নেই, তেমন কিছু হলে মিথিলাই আমাদের ফোন করত। আর শোনো, তুমি বরং তাড়াতাড়ি সেরে ওঠো, একা একা আমার এখানে আর ভালো লাগছে না। না আমি তো প্রায় সুস্থই, শুধু যে পাটা মানে বাঁকা করা আর সোজা করা একটু মুশকিল, আর ঘাটটা নাড়াইতে একটু সমস্যা হয়। শোনো, দুই মাথা একসঙ্গে কাজ করলে অসাধারণ কিছু ঘটিয়ে ফেলা যায় যেটা একার মাথায় সম্ভব নয়। ঠিক বলেছেন বস, আর সেটাই ডনের জীবনে কাল হয়ে দাঁড়াবে, আর ডনের জীবনে শুরু হবে শেষ অধ্যায়, আর আমাদের শুরু হবে নতুন অধ্যায়।
ডন, আপনি কি কোনো কারণে চিন্তিত? আর না মাঝে সাহেব, আমি চিন্তা করি না। আমি চিন্তার লোক না, কিন্তু আমার মেজাজ খারাপ। মেজাজ খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না। কেন, কী হয়েছে বলেন। আমি একটা কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, যদি আপনি অনুমতি দেন। একটু কী বললাম আপনাদের, ধরুন মেজাজ খারাপ। মেজাজ খারাপ হলে একটা ভালো জিনিসও ব্যাকা ব্যাকা লাগে, ঠিক আছে? সোজা জিনিস ব্যাকা লাগে, ভাল লাগে না। পরে এক সময় কথা বলবেন আপনার সঙ্গে। ঠিক আছে, আপনি ভালো মনে করেন। এই শোনা, যেহেতু কষ্ট করে আসছেন, কী কী বল বলেন। মানে আমি গত রাত থেকে খুব ভয়ের মধ্যে আছি। সবসময় মনে হয় যেন আমার জীবনটা হাতের মুঠোয় করে নিয়ে ঘুরতেছি। কেন, ভয়ের কী আছে? এখানে ভয় থাকার কী আছে? কেন ভয় পাচ্ছেন? ওই যে একটা নাম্বার থেকে, মানে অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন দিছে, ফোন না মানে মেসেজ দিছে। এই যে দেখেন মেসেজটা, আমার মৃত্যু ভয় দেখাইছে। আপনি তো এখনও ভয়ের মধ্যে আছেন। জি বলেন, ফোন করছে, মেসেজ করছে, উল্টাপাল্টা বলতেছেন। ভয় হলে যা হয়। এইসবের টেনশনের কিছু নাই। এটা কারা করছে সেটা আমি বুঝতে পারছি। এটা আপনারা ভয় দেখাচ্ছে, আপনার ভয়ের কিছু নাই, আল্লাহর উপর ভরসা রাখেন। এটা হচ্ছে যে আনোয়ার আন্দালি বেড়া আছে না, এরা সব কাজ করছে। টেনশন করুন না, যান যান যান, চলে যান, চলে যান। শোনেন ভাই, আমি নিজেও খুব মেজাজ খারাপের মধ্যে আছি। কেন, এই যে সব কথা তো বলা যাবে না, তাও একটু বলি যে এএসপি ম্যাডাম রে নিয়ে আমার নিয়ে পত্র পত্রিকা যা তা লিখছে, মেজাজটা খুব খারাপ আছে জানেন। আমি পরে দেখবো না, টেনশন করুন না। আপনি ওই পত্রিকায় এটার প্রতিবাদ জানান নাই? আরে প্রতিবাদ জানাবো, আগে তো পত্রিকার ওই যে যারা লিখছে প্রতিবাদ, ওটা বলেন, সাংবাদিক বলেন, কোন শালা লিখছে, ওইটা সব খোঁজ করে বের করে তারপরে ঠিক করবো, ঠিক আছে? ডন ভাই, ডন ভাই, এদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, তা না হলে আপনিও ভালো থাকতে পারবেন না, আমরাও ভালো থাকতে পারবো না। আমার সাথে আপনি মিলে ভালো লেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবই তো মানুষ, একসাথে মেলানো ঠিক আছে, ঠিক আছে। উচিত শিক্ষা কী দেওয়ার সেটা আমি দেখব না, ঠিক আছে? আর আপনি এসব টেনশন করুন, এটা পকেটে রেখে দেন, বিসমিল্লা বলে বাসে চলে যান, বাদ বাকি আমি দেখবো না, ঠিক আছে? মাথাটা একটু গরম, মেজাজটা খারাপ, দেখবো না, যান, ঠিক আছে মাস্টার সাহেব? জি, খারাপ ব্যবহার নিয়েন না। ওকে, যান যান যান। Excuse me. দেখে হাঁটুন ব্রাদার, দেখে হাঁটবেন। সরি ভাই, মানে আমি আসলে উপরে তাকিয়ে খুঁজছিলাম তো, তাই আমি মানে খেয়াল করবেন কিভাবে? আকাশের দিক তাকিয়ে হাঁটলে খেয়াল করবেন কিভাবে আপনি? হ্যাঁ, আকাশের দিক তাকিয়ে কি খুঁজছেন আপনি ভাই? ভাই, আপনি কি ডনকে চিনেন? আপনি কি জানেন যে উনি মানে কোথায় থাকেন, ওনার বাসার নাম্বার কত, আপনি কি জানেন? আমি শুনেছি উনি এলাকার কোথাও থাকেন। এতগুলো প্রশ্নের উত্তর তো একবারে করলে হবে না, আপনি একটা একটা করে প্রশ্ন করুন, সেগুলোর উত্তর দিচ্ছি আমি। আচ্ছা 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 ভাই, আপনি কি ডনকে চিনেন? তার আগে আমি যদি আপনার পরিচয়টা জানতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। আমার পরিচয়? আমার নাম আনন্দ, আমি ছোটখাটো একজন প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ ডনকে খুঁজছে, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং ভাই। আপনি তো বললেন না আপনি ডনকে চিনেন কিনা। অফকোর্স চিনি, খুব ভালো করে চিনি। চেনেন? ও মাই গড, আপনার সাথে আমার আগে কেন দেখা হলো না? আমি তো ভাবতেই পারছি না। আপনি আমাকে আগে খুঁজেননি, তাই আপনার সঙ্গে আমার দেখা হয়নি। আর দেখা হতো যদি আপনি আমাকে ভালোভাবে খুঁজতেন। ভাই ভাই প্লিজ বলুন ভাই, ডন কই থাকে, তার বাসার নাম্বার কত? আরে ভাই, এত উতলা হচ্ছেন কেন? আপনার সঙ্গে দেখা যেহেতু হলো, সবই তো বলবো আমি। বলুন ভাই, বলুন ভাই, প্লিজ বলুন। আপনি যদি আমাকে বলেন এটা, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই, প্লিজ বলেন ভাই। আসুন আমার সাথে। ওই যে দেখতে পাচ্ছেন লাল জামা পরিহিত একটা মানুষ বসে আছে, জি, আপনি ওনার কাছে যাবেন, উনি আপনাকে ডনের কাছে নিয়ে যাবে, দোতলায় ডন আছে। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। Thank you.
এই যে আমার দিকে দেখেন, অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি আমাকে ফলো করছেন, সমস্যা কি? আরে আমার কথা জবাব দিচ্ছেন না কেন, কি সমস্যা আপনার? দেখেন আফা, আপনি কোনো ভুল করতেছেন। আমি আপনার কিল্লিকে ফলো করতে যাবো, আপনি ব্রেক করছেন, আমিও ব্রেক করলাম। আমি নিজের চোখে দেখেছি আপনি আমাকে ফলো করছেন, মিথ্যা কেন বলছেন? কি হচ্ছে দিদি? আর দেখুন না, ওই ওই লোকটা অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে। হ্যাঁ আমি দেখেছি, তুমি চেনো এই ছেলেগুলো, এই ছেলেটাকে? না না আমি চিনি না, কে? আচ্ছা একটা গ্যাংকের সঙ্গে জড়িত, যার জন্য তোমার ওই বোন তন্দ্রাকে মারা যেতে হয়েছে। কি বলছেন আপনি? আমি যা বলার সত্য বলছি। তিথি আমার কি মনে হয় জানো, তোমরা দু বোন এখন থেকে একটু সাবধানে চলাফেরা করবে, আর এইভাবে চলাফেরা করো না, সাবধানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু ওরা কেন আমাদেরকে এভাবে ফলো করবে? সেটা তো আমি জানি না, আমার তোমাকে বা তোমাদেরকে সাবধান করার কথা বলা দরকার বলে মনে করছি। আমি বললাম এখন কথা রাখা না রাখা তোমাদের ব্যাপার। না না, এখানে কথা না রাখার তো কোনো প্রশ্নই আসে না, অবশ্যই রাখবো। কিন্তু আপনি হঠাৎ এখানে কিভাবে এলেন? এখানে একটা অফিসে গিয়েছিলাম, এখানে যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে গাড়ির ভিতর থেকে দেখলাম যে তোমার মতো লাগলো, কে যেন ডিস্টার্ব করছে মনে হলো, সেই জন্য নেমে এসেছি। ঠিক আছে, তুমি তাহলে এখন সাবধানে বাসা যাও। ঠিক আছে। আচ্ছা শোনো, তুই একটা কথা বলি, যদি কিছু মনে না করো আমি কি তোমাকে বাসায় নামিয়ে আসবো? আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাসা সবাই ভালো আছে? ভালো, মা ভালো আছে? ঠিক, সাবধানে। আপনাকে দেখে তো আমার প্রথমে বিশ্বাসই হয়নি যে আপনি এত বড় একটা সাহসের কাজ করবেন। কেন, আমি মেয়ে বলি? না না, ঠিক তা নয়। সাংবাদিকতা পেশায় আজকাল তো মেয়েরা আসতেই চায় না, আর আপনি এমন একটা নিউজ করেছেন যেটা ডন এবং সরকারের উচ্চ পদস্থ এক মহিলা কর্মকর্তাকে নিয়ে। সাবাস সাবাস মিথিলা, সাবাস। বস তো আমাকে বলেই ফেলেছিলেন যে না না, এটা কোনো মেয়েকে দিয়ে সম্ভব নয়। মেয়েরা এখন প্রত্যেকটা প্রফেশনে অনেক বেশি এগিয়ে গিয়েছে আন্দুলিপ সাহেব। এখন কিন্তু মেয়েরা সে ঘরে বসে থাকা অবলা নারীটি নয়, মেয়েরাও কিন্তু এখন ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে চলছে। আপনার এই নিউজের পরে তো সেটা অস্বীকার করার কোনো উপায়ই নেই। তোমাকে একটা কথা বলি শোনো, তোমার উপর যত বড় চাপই আসুক না কেন, আমাদের দুজনের নাম যেন না আসে। যদিও আমাদের ক্ষতি করার মতো এখানে কেউ নেই, তারপরও আমি চাই না যে এসব ব্যাপারে আমাদের দুজনের কোনো নাম আসুক। কি মানে কি বললি তুই? ডন মানে ডন? তারপর কি, তারপর কি? আপনি তো কখনো কিছু করেন না, কিন্তু সবসময় পত্রিকার হেডলাইনে থাকেন। আরে ভাই রে, কেউ যদি আমার হেডলাইন বানাতে চায় আমার কি করার আছে? আমি একটা নিরীহ পাবলিক, কেউ যদি কিছু করতে চায় আমি কি করবো রে ভাই? বিষয়টার সাথে ডন যেহেতু সরাসরি জড়িত, ওরা আপনার কোনো ক্ষতি করতেও পারে। সুদিন সুদিন একদিন আমার আবার ফিরে আসবে।